চারিপাশে আগুন, লেলিহান আগুন, এক অংশ আর এক অংশকে গিলে খাচ্ছে যেন। এখনই কাউকে ধাক্কা দেওয়া হবে সেই আগুনে, আরও অনেকেই আছে যাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে সেই আগুনের সমুদ্রে। অনেক দূরে আরও একদল লোক, তবে তাদের আগুনে ফেলা হবে না, তারা তো আগুনের ধারে কাছেও নেই। তারা মনোরম বাগানে আরাম আয়েসে বসে আছে, চারিদিকে অজস্র ফল ফলাদি আর পানীয়ের সমাহার, অপার্থিব সুন্দর বাগানের নাজ নিয়ামত ভোগ করছে, বসে বসে আগুনের বাসিন্দাদের নিয়ে আলোচনা করছে। হঠাৎ তাদের মধ্যে থেকে কেউ একজন আগুনের বাসিন্দাদের একজনকে কি যেন জিজ্ঞেস করে বসল। দূর হওয়া সত্ত্বেও আগুনের বাসিন্দারা পরিষ্কারভাবেই তার কথা শুনতে পেল। সে জিজ্ঞেস করছে, তোমাদের এই আগুনে কোন জিনিস নিক্ষেপ করেছে? আগুনের বাসিন্দারা জবাব দিল, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সেদিন আগুনের ধারে বসে পৃথিবীতে কাটানো দিনগুলোর কথা মনে পড়বে তাদের, খুব মনে পড়বে, স্মৃতির পাতায় ভেসে উঠবে পৃথিবীতে কাটিয়ে আসা সেই দিনগুলির কথা। তবে স্মৃতি হবে খুবই যন্ত্রণাদায়ক, দগদগে ফোড়ার মতন কষ্টদায়ক, হবে আফসোস আর হতাশায় ভরা। মনে করতে থাকবে কিভাবে তারা দিনের পর দিন নামাজ ত্যাগ করেছে, ফজরের আজান দিয়েছে, রাতের নিরবতা ভেঙেছে, কিন্তু তখনও তারা ছিল গভীর ঘুমে মগ্ন। পাখিরা জেগে উঠেছিল, তবে জাগতে পারেনি তারা। কেন? আর একটু ঘুমিয়ে নি, সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, এখন না ঘুমালে অফিস, ভার্সিটি, কলেজ, স্কুলে গিয়ে ঘুম আসবে, এসব বাহানা দিয়ে নিজেকে ভুলিয়ে রেখেছিল। আচ্ছা, ফজরের পরে জোহরের কি হলো? তা পড়েনি কেন? ও হ্যাঁ, ভুলেই গেছি, ওই সময় তারা অফিসে থাকতো, না হয় ভার্সিটিতে, না হয় নিজের ঘরের কাজ, বাচ্চা কাচ্চা সহ হাজারো ঝামেলার মধ্যে, তাই নামাজ পড়ার সময় করা হয়ে ওঠেনি তাদের। এভাবে আসরের সময়ও চলে গিয়েছিল, হয়তো বাসে বসে পাবজি গেম খেলায় ব্যস্ত ছিল কেউ কেউ, সারাদিন ভার্সিটি শেষে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘুমের চোটে হাই তুলছিল, আবার কেউ কেউ মশগুল ছিল মেসেঞ্জারে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে। কোন স্টিকারটা তার মনের ভাবখানা বেস্টভাবে প্রকাশ করতে পারে, সেই পরিসংখ্যান কষতে কষতে মন ছিল মশগুল, না হয় পুরো মার্কেট ঘুরে বেস্ট জামাটা কেনার জন্য, এ জামা ও জামা হাতড়ে বেড়াচ্ছিল একদল। যাই হোক, নামাজের জন্য মসজিদের দিকে যাওয়া হয়নি তাদের, মুসাল্লাটা নিয়ে বাসায় নামাজটা পড়ার মতো ফুরসতও তাদের মেলেনি, আর মাগরিবের সময় বাদুড়ের মতো ঝুলে ঝুলে অফিস থেকে ফিরতে হতো বাসায়, ফিরতে ফিরতে একটু ফেসবুকে ঢু মেরে এর ওর পোস্ট দেখা, লাইক কমেন্ট শেয়ার করা, না হয় কোচিংয়ে পড়তে যেতে হবে, আর না হলে ঘরে সিরিয়াল দেখার মতো গুরুত্বপূর্ণ কাজের মাঝে নামাজের কথা ভ্রুণাক্ষরেও মনে পড়েনি তাদের। যদিও চুলোয় দেওয়া ডালটা উতলে উঠল কি না তা দেখার জন্য বেশ কয়েকবারই রান্নাঘরে যাওয়া হয়েছিল, তবে দেরি একদণ্ডও করেনি, তাড়াতাড়ি ফিরে এসেই বসে পড়েছিল দূরদর্শনের অপেরাশো দেখার জন্য। আর এশা, সেটা তো রিমোট নিয়ে বিশ্বের খবর দেখার সময়, বাসার সবাই মিলে একটু আধটু গল্প গুজব করার টাইম, ওই সময় কি নামাজ পড়া যায়? তারপরে যা কিছু সময় থাকে তখন কি খাওয়া দাওয়ার পর আর শরীরটা চলে? সারাদিন খাটাখাটনির পরে কি আর ওই সময় কিছু করা যায়? একদমই না। এই ভাবনা ভেবে মনটাকে বুঝ দিয়ে তারা প্রবেশ করেছিল ঘুমের রাজ্যে। এইভাবে লাটিমের মতো ঘুরতে ঘুরতে তাদের দৈনন্দিন রুটিন চক্র শেষ হতো, যেখানে ছিল না আখিরাতের জন্য সময় আর না সময় ছিল নামাজের। আজ তারা সেদিনের কথাগুলো মনে করছে, মনে একগাদা হতাশা আর না পাওয়ার যন্ত্রণা ভিড় করেছে, নষ্ট করা সেই মুহূর্তগুলোর জন্য হচ্ছে নিজের ওপর রাগ, কিন্তু কিছুই করার নেই, কিচ্ছুটি নয়, সময় হাত থেকে ফসকে গেছে। সেদিন তারা আপনা থেকেই বলে উঠবে, হাই, আমরা আখিরাত জীবনের জন্য যদি আগে ভাগেই কিছু পাঠাতাম, হাই, আমরা আখিরাত জীবনের জন্য যদি আগে ভাগেই কিছু পাঠাতাম।